আগামী 25 মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, প্রার্থীরা ক্লান্তিহীনভাবে চালিয়ে যাচ্ছেন গণসংযোগ। সময় স্বল্পতার জন্য মেয়র প্রার্থীরা গাড়িতে করে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। থেমে নেই কাউন্সিলর প্রার্থীরাও। সিটি নির্বাচনের খবর জানতে যাচ্ছি গাজীপুরে, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ। নাসির, নির্বাচনের দিন তো ঘড়ি এসেছে, তো প্রার্থীদের প্রচারণায় ব্যস্ততার কেমন খবর আপনি জানেন? আফসানা, 25 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে, আজকে 20 মে। 23 তারিখ মধ্যরাত থেকেই প্রচার প্রচারণা বন্ধ হয়ে যাবে। সে হিসাব করলে সময় আছে মাত্র 3 দিন। এই 3 দিনকে সামনে রেখে গাজীপুর নির্বাচনের সকল প্রার্থীরাই এখন ক্লান্তিহীন প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মেয়র প্রার্থীরা সকালবেলা, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমতুল্লাহ খান বেলা 11টা পর্যন্ত তার বাসায় নেতাকর্মীদের সাথে কথা বলেছেন এবং গণসংযোগের পরিকল্পনা তিনি করেছেন। বেলা 11টার পরে গাজীপুর শহরের মুগুরখাল এবং যুগিতলা এলাকায় তিনি প্রচারণা শুরু করেছেন। এদিকে আওয়ামী লীগের বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলম, তার মা স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন, তিনি গণসংযোগ করার আগে তার বাসায় বেলা 12টা পর্যন্ত বিভিন্ন ভোটার এবং নেতাকর্মীদের সাথে তিনি কথা বলেন এবং 12টার পরে তিনি গণসংযোগে নামবেন। সকাল 10টার দিকে স্বতন্ত্র প্রার্থী শাহানুর ইসলাম রনি, উনি গাজীপুর শহরে গণসংযোগ করেছেন। গণসংযোগকালে তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন যে উনি এখন ভোটকে কেন্দ্র করে তিনি এজেন্ট বাছাই করছেন। এজেন্ট বাছাই করতে যেই তিনি প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছেন, যার নাম এজেন্ট হিসাবে দেওয়া হচ্ছে তাকেই যে হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে এই এজেন্ট নিয়োগ এবং তাদেরকে ভয়ভীতি প্রদর্শন না করাটাকে ভয়ভীতি প্রদর্শন করাকে তিনি একটি হুমকি মনে করছেন এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সেটা প্রতিবন্ধকতা হতে পারে তিনি মনে করেছেন। অপরদিকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এম এম নিয়াজউদ্দিন, উনি গাজীপুরের বাসস্ট্যান্ড এলাকায় তিনি গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং তিনিও এই সুষ্ঠু ভোট হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা আছে বলে তিনিও মনে করে এর নির্বাচন কমিশন তার ব্যবস্থা নেবেন বলে তিনি দাবি করেছেন। আফসানা, জানছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের খবর।